সাথী বন্ধুরা, আমরা এখন মৌল এবং আণবিক সংকেত সম্পর্কে আলোচনা করব। আণবিক সংকেত থেকে একটি মৌলের নির্দিষ্ট সংখ্যক পরমাণু অপর মৌলের কতটি পরমাণুর সাথে যুক্ত হয় তা জানা যায়। যেমন কার্বন ডাইঅক্সাইড অণু কার্বন ও অক্সিজেন মৌলের পরমাণুর সমন্বয়ে গঠিত। কার্বনের একটি পরমাণু অক্সিজেনের দুটি পরমাণুর সাথে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড অণু গঠিত হয়। মৌলের হিসেবে এক মোল কার্বন পরমাণু দুই মোল অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে এক মোল কার্বন ডাইঅক্সাইড গঠন করে। কোনো পদার্থে যুক্ত মৌলের ভর থেকে মোল সংখ্যা হিসাব করে আণবিক সংকেত নির্ণয় করা যায়। পরীক্ষা করে দেখা গেল 3 গ্রাম কার্বন 8 গ্রাম অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড গঠন করে। গঠিত অণুর আণবিক সংকেত নিম্নরূপে নির্ণয় করা যায়। আণবিক সংকেত ও স্থূল সংকেত এক্ষেত্রে অভিন্ন হলে এই পদ্ধতিটি কার্যকর। চিত্রের ছকটিতে তোমরা মৌলের পরিমাণ থেকে আণবিক সংকেত কিভাবে নির্ণয় করা হয় তা দেখতে পাচ্ছ। ধরা যাক, পরীক্ষা করে দেখা গেল 3 গ্রাম পরিমাণ কার্বন 8 গ্রাম অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড গঠন করে। গঠিত অণুর আণবিক সংকেত নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্রটি আমাদের ব্যবহার করতে হচ্ছে তা হচ্ছে মোল সংখ্যা সমান পরমাণুর ভর ডিভাইডেড বাই গ্রাম পারমাণবিক ভর। অর্থাৎ কার্বনের পরিমাণ 3 গ্রাম, একে তার গ্রাম পারমাণবিক ভর 12 দিয়ে ভাগ করলে প্রাপ্ত ভাগফল 0.25, এবং অক্সিজেনের পরিমাণ 8 গ্রামকে তার গ্রাম পারমাণবিক ভর দ্বারা ভাগ করলে ভাগফল 0.50, এবং মোল সংখ্যার অনুপাত পূর্ণ সংখ্যায় কার্বনের জন্য পাওয়া যাচ্ছে 1 এবং অক্সিজেনের জন্য 2। অর্থাৎ এর আণবিক সংকেতটি দাঁড়াচ্ছে CO2। মৌলের ধারণা ব্যবহার করে রাসায়নিক সংকেত থেকে কোনো মৌলের নির্দিষ্ট পরিমাণের সাথে অপর মৌলের কী পরিমাণ যুক্ত হয় তা নির্ণয় করা যায়। হাইড্রোজেন ক্লোরাইডের অণুতে 1 মোল হাইড্রোজেন পরমাণু 1 মোল ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়। অর্থাৎ 1.008 বা 1 গ্রাম হাইড্রোজেন 35.5 গ্রাম ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়। কোনো একটি পাত্রে 1 গ্রাম হাইড্রোজেন ও 85 গ্রাম ক্লোরিন একত্রে রাখলেও উপযুক্ত পরিবেশে 1 গ্রাম হাইড্রোজেন পরমাণু সর্বোচ্চ 35.5 গ্রাম ক্লোরিনের সাথে যুক্ত হবে। অতিরিক্ত ক্লোরিন কিন্তু পাত্রেই থেকে যাবে। বন্ধুরা, ধরো কোনো একটি পাত্রে 5 গ্রাম হাইড্রোজেন ও 10 গ্রাম ক্লোরিন রাখা হলো। উপযুক্ত পরিবেশে পাত্রে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হলে পাত্রে কোন উপাদান কী পরিমাণ অবশিষ্ট থাকবে একটু চিন্তা করে বের করো তো। একইভাবে পানির অণুতে যুক্ত হাইড্রোজেন ও অক্সিজেনের পরিমাণ যথাক্রমে 3 গ্রাম ও 24 গ্রাম হলে পানির আণবিক সংকেতটি কীভাবে নির্ণয় করবে